জীবন তো শেষ হবে একদিন, কেন এত মাতামাতি প্রতিদিন? জীবন তো শেষ হবে একদিন, কেন এত মাতামাতি প্রতিদিন? কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? কেন এত হিংসা, কেন এত বিদ্বেষ? প্রতিদিন দেখি যেন হাসি মুখ আছে, চাচিনি দুধ ভাই চাচিনি দুধ, আছে চাচিনি দুধ ভাই চাচিনি দুধ। প্রতিদিন দেখি যেন হাসি খুশি মুখ। দেখুন তো ম্যাডাম, সব ঠিকঠাক আছে কিনা মুখটা একটু দেখান। বিবি মানিকজুতের দোহাই না দিয়া হ্যাঁ তারে অপমান করছে। বহুত বেচা গেলা হইতাছে মনে হয়। আপনারা কারা, কি চান এখানে? আমার হিরো কাজ করবে না, কাজ করবে না, যে হিরো নিয়েছেন ছবি চলবে না, হলের মতো মানুষ পাবেন না। আপনারা জিজ্ঞাসা তো হিরো নেনে, আপনাকে জিজ্ঞেস করেন। এই জন্য তুমি ছবির এই অবস্থা? যান যান যান। আরে যাইতেছি, রাখেন আস্তে কথা কন। আরে ভাই 10 টাকা দিলে দেখুন যায়। আপনাদের মধ্যে মানুষের জন্য শুটিং করা যায় না, যান বাইরে যান। 10 টাকা দেখা যায় বহুত। আরে দেখছি, যান বলছি। যে যাইতেছি। যত সব আজে বাজে লোকের জন্য শুটিং করতে পারি না। আজকে হেয়ার স্টাইলটা চেঞ্জ করব। আমার পরানো যা চাই তুমি তাই, তুমি তাই গো। আমার পরানো যা চাই, আমি একটু বাইরে যাচ্ছিলাম, ভাবলাম যে তোমার সঙ্গে দেখা করে যাই। তা বাইরে দাঁড়িয়ে রাখবে না, ভেতরে আসতে বলবে। না না, ভেতরে আসুন, আসুন মামা। হঠাৎ কি মনে করে? না কিছু না, মানে আপা দুলাভাই ওনারা কোথায়? আব্বা একটু বাইরে গেছেন আর মা রান্না করে। ও আচ্ছা, একটা সত্যি কথা বলবে? কি কথা মামা? তুমি কি আরকানকে ভালোবাসো? জি হ্যাঁ, না মানে। আরে হেসিটেট করছো কেন? আমি আরকানেরও মামা, তোমারও মামা, সত্যি কথাটা আমাকে বলো। হ্যাঁ মামা। কিন্তু দেখা সাক্ষাতের খুব প্রবলেম আছে তাই না? খুব সমস্যা হচ্ছে মামা, বাবা তো এটার ঘোর বিরোধী। আরে কোনো বিরোধী তোমাদের প্রবলেম হবে না, সব প্রবলেম সলভ হয়ে যাবে। শোনো, আমি যা বলি তাই করবে, দেখবে যে তোমার ওর সঙ্গে দেখাও হবে, কথাও হবে। শোনো, সালামালাইকুম আপা। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। তা ভাই বসো বসো, আজকাল তো এদিকে আসোই না। আসলে আপা হয়েছে কি, একদম সময় করতে পারি না, নানান কাজে ব্যস্ত থাকতে হয় তো আসতেই পারি না। তা কাকলি এবার তুমি কোন ইয়ারে? অনার্স ফাইনাল ইয়ারে। কোন সাবজেক্টে? সোশিওলজি। গুড, ভেরি গুড। কিন্তু জানো মা, আমাদের দেশে ভালো সোশিওলজিস্টের খুব অভাব, আর তোমার ভালো রেজাল্ট করতে হলে তো একজন ভালো প্রাইভেট টিউটর দরকার। কিন্তু
আমাদের দেশে প্রাইভেট ভালো টিউটর পাওয়া খুব মুশকিল। আপনি কোনো চিন্তা করবেন না আপা, সব মুশকিল আসান হয়ে যাবে। আপনার ভাই আছে না? মামা চা খাবেন? একটু দাঁড়াও। হ্যাঁ পেয়ে গেছি। কি পেলেন মামা? তোমার টিউটর। আমার এক পরিচিত টিউটর আছে, বুয়েট থেকে পাশ করে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? হ্যাঁ। ইঞ্জিনিয়ার হলে সোশিওলজি পড়াবে কিভাবে? আরে আপা, ও হলো সব ব্যাপারে অলরাউন্ডার, সোশিওলজি, সাইকোলজি, ফিজিওলজি, মনোলজি, সব ব্যাপারে সে এক্সপার্ট। তাহলে তো ভালোই হয়, কাল থেকে ওনাকে আসতে বলবেন। ঠিক আছে, আসতে বলবো। তা ওনার বেতন কত দিতে হবে? আরে বেতনের বিষয়ে চিন্তা করতে হবে না, বাজার দরের বেতন আমার কাছে দিয়ে দেবেন, আমি ওকে দিয়ে দেবো। খুব খুশি হলাম ভাই। তা তুমি কাকলির সঙ্গে বসে কথা বলো, আমি চা পাঠিয়ে দিচ্ছি। আপা হ্যাঁ, আমি তো সকালে বেরিয়েছি, মানে নাস্তা। ও আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি। আপা আরেকটা কথা, মানে ওই নতুন টিচার তো, ওকে কিছু অ্যাডভান্স দিলে ভালো হয়, মানে খুব গরিবের সন্তান তো। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। জি আপা। মামা আপনি আসলেই অনেক জিনিয়াস। কি যে হলো বাগ্নি, তোমাদের জন্য আমি সব করতে পারি, কিন্তু খুব সাবধান, কেউ যেন জানতে না পারে, জানলে কিন্তু আমার 12টা বেজে যাবে। প্রশ্নই আসে না মামা, আপনি আমাদের এত বড় একটা উপকার করলেন। আরে উপকার কি শুধু তোমাদের হয়েছে, আমার হয়নি। ঠিক বলছো মামা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই জান আপনার শরীরটা ভালো? ভালো। ভাই জান আপনার মনটা ভালো? ভালো। তা হঠাৎ আপনি এখানে? না মানে আপনার মেয়ে কি হয়েছে? আমার মেয়ে? না 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 না, কিছু হয়নি। আপনার মেয়ে আর আমার মেয়ে তো একই কথা। আপনার মেয়ে? আপনার মেয়ে হলো কোত্থেকে? আমি যতদূর জানি আপনার তো বিয়েই হয়নি। না মানে কাকলি তো খুব ব্রেনি, তাছাড়া ওর অনার্স ফাইনাল পরীক্ষাও সামনে, তাই ওর জন্য একটা প্রাইভেট টিউটর ঠিক করে দিলাম, তাই না কাকলি? হ্যাঁ বাবা তাই। তা আগে বলবেন তো শিক্ষকের বয়স কত? তা প্রায় 50। তাহলে ঠিক আছে, বোঝেন তো আমার একটি মাত্র কন্যা। আমারও তো একটি মাত্র ভাগ্নে। ভাগ্নে? না না মানে আপনার মেয়ে কাকলি, ও তো আমার একমাত্র ভাগ্নি। ও তাই বলুন, আগে বলবেন। শুনুন আপনি বসুন, না খেয়ে যাবেন না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আসলে আপনারা খুব আপনজন ভাবেন তো, তাই যদি না খেয়ে যায় তাহলে মাইন্ড করবেন। সেই 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 ঠিক আছে, আমি খেয়েই যাব। দেখি আজকে খেয়ে যে তারপরেই যাব। না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করেই যাই আর কি। আসুন। জি আসুন। এত বড় বাড়িতে আপনি একা থাকেন, সাংঘাতিক ব্যাপার। বসুন। জি আজকে অফিসে যাবেন না? হ্যাঁ অবশ্যই, কেন বলুন তো? না মানে আমি ওদিকে যাব তো, তো ভাবলাম আপনি আমি একসঙ্গেই যেতে পারবো আর কি। আচ্ছা বসুন। জি আচ্ছা। খুব দারুণ করেছেন।
টু মিট ইউ। থ্যাংক ইউ। আপনার কথা আমার স্ত্রীর কাছ থেকে অনেক শুনেছি। খেয়েছি। হ্যাঁ যাবো তো, রেডি হয়ে নাও, আসো। ভাই সাহেব আজ যাই কোনো মতে থাকতে পারতাম না, আর আজ চলে যাই তুইব। শেফালি, শেফালি ভাই সাহেব, আপনি তো কিছুই বলতেছেন না, আমি যে থাকতে মারতেন না ভাই যান। শেফালি, আরে ও শেফালি, দেখছি এখন ভাবি সাহেবের এমুই এবার লেখা অবশ্যই যাও, ভাবি সাহেব তুমি বিদায় লই আইজে চলে যাবো, বুঝছো নি, যাও। আচ্ছা। আমারে ডাকছেন? আমি ডাকিনি, উনি ডেকেছে। ভাইজান কিছু কইবেন নি? ভাবি ভাবি সাহেব আজ চলে যেতাম সাই। কাল কাই আজকে চলে যাবেন, ওটা কেমন কথা? আর যদি যান তো দুপুরে খাই দিয়ে যান। না ভাবি সাহেব, ইয়ে হাইতান্ন বুঝছেন নি, ওই বাইত মেলা কাম পড়ে রয়েছে, আজ থাকতে হাইতাম না, যেন চলে যাইতে হইব। ইয়ে মাইনাগার রাখি গেলাম, এখন দেখি শুনি রাখি গেন, যাই রে মা, এখন ভালো মতো কাম কাজ করিস কেন, আসিবা। তুমি যখন বলছো ভাই সাহেব, আগে তো যাইয়ের গই ভাই সাহেব, আগে তো যাইয়ের হই ভাই সাহেব, আগে তো চলে যাইতেছি। আজকের দিনটা থেকে গেলে ভালো হতো না? আই তোমার বাড়ি বন্ধ যাইতাম না। মামা 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 লাগছে তো, লাগবেই তো। বাবা রে কষ্ট হচ্ছে, কষ্ট মানে প্রেম করবে আর কষ্ট করবে না তা তো হয় না, আল্লাহ দাড়িতে তো কষ্ট। এবার দেখ চেহারাটা, দাও 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 মামা, বয়সটা একটু বেশি হয়ে গেল না? এই গাধা, বয়স বেশি না হলে তোরা টের পাবে। ও ঠিক আছে ঠিক আছে, গাধার বাচ্চা, দাদা চশমাটা পর। দেখ মামা, আমি তো দূরের কিছুই দেখতে পাচ্ছি না, আন্ধার লাগে একদম। আরে তাহলে এটা খুলে ফেল, এবার এইটা পর। দাও দাও মামা। হ্যাঁ, তুমি কোথায়? হ্যাঁ আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। বেকুব বলে কি, আমি বলে কোথায়, তোর কাছে বসে আছি দেখতে পারিস না? আল্লাহ, একটা দূরে দেখা যায় না, একটা কাছে দেখা যায় না। হ্যাঁ তাহলে এইবার এইটা পর দেখি মামা। হ্যাঁ সব ফকফকা ফকফকা একদম পরিষ্কার।
তাহলে ঠিক আছে শুন, এ আমি এখন কাকলিদের বাসায় যাচ্ছি, তুই ঠিক 5 মিনিটের মধ্যে চলে আসবি। 5 মিনিট? হ্যাঁ বাবা, পারবো তো। আমি আছি না? আছো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিছু আচ্ছা আসি আমি। হ্যাঁ আচ্ছা, তা যে হাপা না, আপনি কখন আসবেন? তা আগে বলবেন তো, ঠিক আছে, ভুলে যাবেন না কিন্তু। আচ্ছা রাখি, খুদা হাফেজ। সালামু আলাইকুম আপা। আরে আসলাম ভাই যে। জি আপা, এই দরজা খোলাই ছিল তাই আর কলিং বেল টিপিনি। খুব ভালো করেছো, বসো ভাইয়া, বসো বসো। ইয়ে কাকুলি টিচার আসেনি? কই না তো। তাহলে কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি তোমার জন্য চা পাঠাই। জি আপা। আপা হ্যাঁ, একটু বিস্কিট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা ফ্রিজের মিষ্টি কি? তোমার না ডায়াবেটিস কমে গেছে? কমে গেছে। ও আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দিচ্ছি। তা আগে বলবে তো। আগেই তো বলেছি। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। আপনি কেটা? আমি আমি শিক্ষক। শিক্ষক? শিক্ষক কোন স্কুলে? স্কুল না, স্কুল না, আমি ভার্সিটির সোশিওলজির প্রফেসর। ভার্সিটির প্রফেসর? ভার্সিটির সোশিওলজির প্রফেসর। কিন্তু আপনার কোনো সেনা সেনা মনে হচ্ছে স্যার। হতে পারে, হতে পারে, আপনি আমার ভার্সিটির ছাত্র ছিলেন। আলতু ফালতু কথা করেন না, আমার বয়স আপনার থেকে কত বেশি, আমি আপনার ছাত্র আবার যাবো কেন? যত সব পাগল ছাগল আছে ইয়ে রে খাইছে রে, কম দামের মাছ কিনছি, মাছ বোধহয় এতক্ষণ পচেই গেল। আব্বাজান আমার চিনতে পারে নাই, তাহলে আর কেউ চিনতে পারবে না। মামা জিন্দাবাদ। বিসমিল্লাহ ইয়াল্লাহ। মামা আপনাকে তো অস্থির লাগছে কেন? না অস্থির না, মানে ওই স্টুপিডটা তো 5 মিনিটের মধ্যে চলে আসার কথা, দেখো 15 মিনিট ধরে বসে আছে। এসে যাবে মামা, আপনি তো টেনশন করেন না, চা খান। তাই তো দেরি করলি কেন? আর বলো না মামা, আসার সময় হঠাৎ আব্বাজানের সাথে দেখা। তা তোর আব্বাজান? তোকে চিনতে পারিনি তো। আরে না মামা, চিনবে কি করে, তুমি কি আমার চেহারা সেই চেহারা রেখেছ? তুমি চিনতে পারছ? শোন ইয়ে, তোরা এখন বস, আমি যাই, এখন আমার ছুটি। আমি আসি, একটা চা খেয়ে। আমি আসি। হ্যাঁ ইয়ে বাই মামা। বাই।
এসো ভালোবাসি এসো কাছে থাকি, এসো ভালোবাসি এসো কাছে থাকি, না হলে নিজেকে কেন ভাবি মানুষ। আছে চা চিনি দুধ ভাই চা চিনি দুধ, আছে চা চিনি দুধ ভাই চা চিনি দুধ। সোশিওলজি এমন একটা সাবজেক্ট। চলে যাও এখান থেকে, নইলে তোমাদেরকে আমি পুলিশ ডেকে ধরিয়ে দেব। স্যার আজকে ধরায় দিবেন, আবার দেখবেন সাত দিন পর আপনার সামনে হাজির হয়ে গেছে। আমার শ্বশুর আব্বার কাছে, মানে তুমি যাবে না কি? মানে আমি যাবো। সর্বনাশ।